ভাই বিয়া করছে বলেই হয়ে গেছে, বিয়া করার আগে একটা গালিয়ারি ধরে বুলা বিয়া খুলে গেছে, বুঝে না আমার বিয়ার বয়স যার গি, বিয়ার বয়স যার গি, আগে তাকে আরম্ভ করে দিছে, জাগার নাম কইলে গিল্লা হয়ে ফাইল তো আপনার নেটওয়ার যুগ লগে লগে ফাইলি বা ফেসবুকও চলে, ভদ্রলোক ফলিয়া কোন বাকির ইন্টার ভাস করছে, কোন বাকির ইন্টার ভাস করছে, পয়সা কড়ি পরিবারের মাঝে আছে, আরে ভরির বাবি ওগুলোর কাছে যায় গিয়া কয় মাইরে বাবারে কইও তুয়া লড়া চড়া করতা, একদিন দুই দিন কই একদিন হুনার বাদে বাফে জিকার করলা, ও বা মানে বয়স তো লাগবো বিয়া করতে, ইন্টার ভাস করতে 16-15 বছর বয়স আরম্ভ করে দিছে, এখন কিতা করা যায় বাফে তো জিকাইতা কিতা খালে কই গিয়ে ডাক দিয়ে আনিয়া কইলা বাবা খালি আরি ভরির বেটিন তোর কাছে খোঁজ কিয়াল করবার লাগে, কিতা কিয়াল রে বা বললে জি না সিন্নি এখান আপনার উপরে ওখান আদায় করে নিলে ভালো হইব, আপনার উপরে সিন্নি এখান ফরজ ওখান আদায় করে নিলে ভালো হইব, বাপে কত সময় চিন্তা করিয়া কইলা আমি তো নদুয়া সংগঠনের মানুষ রে বা কোনোদিন আমি নজর করি না, আমরা নজর মান্যতা মানিও না করিও না, আমার কিয় সিন্নি মানা, বলে বাবা হুনি নু আপনি ফড়িয়া আলিম ছেলেমে বালি গোয়ার বাদে বিয়া দেওয়া ফর জিকান আপনার জানা নাই নি, ও হইয়ার সিন্নি কিলা হইতাম বিয়া দিতে করি, মাসলা কতখান জানছে সীমানা নাই তুলা বাদে এখন করবা কিতা বুধ ভাইলা বেহদ ধরি নিছে, বিয়া দিলা হারাম করতে এখন বছর রইছে না গিয়া হরি গেছে, ও তো সিন্নি হইছে নানি, সিন্নি আদায় করলে সিন্নির সান্দা লইয়া হরতো নানি, তাই আমার ভাই হল বুজুর্গ হল স্মৃতি তার দুনিয়ার মাঝে দেখতে পাওয়া যায়, আওলাদ যখন আপনার কি বলে মালে দৌলতে ইজ্জতে পরিপূর্ণ হয় খিদমত মা বাপর করুক চাহে না করুক, যে আওলাদে মারে খাওয়ার না বাপরে খাওয়ায় না চায় না খান্দায় লয় না ওষুধপত্র করে না, মায় বাপে যখন দেখে ও আওলাদটাই অদনে জন গুণে সম্মানে ভরপুর হয়ে গেছে, আগলা তাকিয়াও মা বাবার মন খুশ হয় মনের মাঝে বেজারে কম, আমার চক্ষের সামনে যদিও আমার আওলাদে আমারে সার না খাওয়ার না ফিন্দার না আমার সঙ্গে বালা ব্যবহার করেন না, তবে পেট ভরা খানিফার আপনার গা ভরা কাপড় ভার সুখ শান্তিতে হেতু আছে, তাই মা বাবার মনটা খুশ হইয়া থাকে, আর ও আওলা যে গিয়ে তার মা বাবরে গালিয়ায় মারে গালি দে মারে খানি দে না ফানি দে না কয় খবর লয় না, ওলা না ফরমান আওলাদও যদি মা বাবে দেখে বুকর জালো ফড়িয়া খান দে পিয়াসর জালো ফড়িয়া খান দে, মানুষের কাছে বেইজত বেহুর মতো মানুষে মাইদরি গালি গুলো করে, ও না ফরমান আওলাদও গুয়ো বিপদ ফড়লে অসহায় অবস্থা দেখলে নিজে মা বাবার অটোমেটিক চক্কে ভানি জারি হইয়া থাকে, যদি মুসলমানে বারে লক্ষ্য রাখো যদি কোনো সন্তানাদি দন নাই মান নাই কোনো কিচ্ছু নাই মায়ের খিদমত করে বাবার খিদমত করিয়া যায়, মায়ের সঙ্গে বালা ব্যবহার করে বাবার সঙ্গে বালা ব্যবহার করিয়া যায়, আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরবর্দিগারে আলমে দুনিয়াতে তারে কি বলে পরিবর্তন বালাই দিনা করিয়া মালিকে কবরের মাঝে নে না মরতে সময় ইমানের নৌকারে আল্লাহ সেই আওলাদের ডুবায় না, কবর আল্লাহ আজাব দি ধরে না, আর ময়দানে মাশর আল্লাহ মা বাবার সুসন্তান নেক ইয়াদগার নেক সন্তান রে আল্লাহ পাক পরবর্দিগারে আলমে হিসাব কঠিন করি জাহান্নামও ভালায় না। এবার আমি আপনার সামনে ঘটনাক্রমে ঘটনা নিয়ে দেখাই, মা তোমার মা তোমার বাবা আমার মা আমার বাবা জমিনও থাকলে খিদমত, জমিন অবশ্য লই গেলে তাদের দেখাশোনা, জমিন তাকে আপনার বিদায় নিলে খাফন দবন সুন্দরভাবে করিয়ে করিয়ে লওয়া, এর বাদে আপনার কি বলে মরণর বাদে তুমি যতদিন থাকবায় ততদিন পর্যন্ত তাদের ডেইলি ডেইলি আপনার কি বলে দোয়া দুরুদ তাদের লাগিয়ে করা, সদকা খয়রাত করিয়া যাওয়া দোয়া দুরুদ করিয়া যাওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মা কুল ওয়ালিদাইন ইয়া রাসূলুল্লাহ মা বাবার হক কি, আল্লাহর হাবিবে ফরমাইলা মা বাপ তোমার লাগি স্বর্গ কিবা নরক, মা বাপর খিদমত করলে তুমি বেহেশতি মা বাপ নারাজ করে দিলে তুমি ইয়া তাগলায় জাহান্নামি, ওভাবে তাদের খিদমত করো যে খিদমতে বেহেশত যাইতে পারো ইলা তাদের সঙ্গে ব্যবহার করিও না যে ব্যবহারে তুমি জাহান্নামি বনিয়া থাকো, আল্লাহর বন্দেগান ভাই হল বুজুর্গ হল জমিন মা বাবার কষ্টর কোনো সীমানা নাই, খেয়াল করিও বাইরে কত মানুষে তার আওলাদ রে হাতো আপনার কুলো লয় কাকো লয় বালো আপনার ফসল আদি খাওয়ায় বালো পোশাক পরায় ঈদে সান্দে বালা পোশাক না দিলে বাবা মায়ের মনটা খুশ নাই, তুমিও বাবা আমিও বাবা খেয়াল রাখিও ভাই তোমার আওলাদ ঈদের দিন পোশাক বালা না পড়লে তোমার মনটা শান্তি নাই, ওলা তো তোমার বাবারও আসিল আমি যেদিন ছুটো আসলাম আমার বাবারও আসিল
ঈদের সময় বালা পোশাক না দিতে পারলে বাবা রঙার কি মনের মাঝে শান্তি ছিল না, মায়ের হাঁটানির সীমা ছিল না, মায়ের চক্রের পানি ফুড়লো অন্যান্য সন্তানের নতুন পোশাক দেখিয়া, বাবার দিলে খান দিল অন্যান্য সন্তান আদি গায়ের পোশাক দেখিয়া, আজ বাবার খাবল নাই ঈদের দিন যার মায়ের খাবল গায়ের মধ্যে নাই, তোমার সন্তান আদি আগলা পরিবার ও তাগো তাদের নতুন খাবল পরা রায়, মায়ে দেখিয়া খলি যায় জলের হায় রে হায়, যেদিন জাদু ইলা শিশু আছিলাম ইও তো তার ইলা দিছিলাম, আই সিড়া ফাটা খাফড় লইয়া ঈদ করতে লাগে তার ছেলেরে তার মেরে, আপনার ওসিয়ত অনুযায়ী নতুন খাফড় আনিয়া দিল, একটা আমার মাইল তোমার খাফড় লাগেনি জিকারও করলো না, বাফরেও জিকাইল না, মনটা অটোমেটিক বেজার হয়ে গেছে, তুমি বেজার করা লাগছে না। ঈদের দিন মা বাপ আগলা তৈয়া তুমি আগলা গরোর মাঝে বালা আপনার খাবারের সুস্বাদু বানাইয়া সুগন্ধি বাইর হইছে খারায় সন্তানা দিলইয়া, মা বাবার নাকর মাঝে গ্রান গিয়া লাগে আগলা গরত তাই গ্রান যখন লাগছে মনের মাঝে আইছে আফসোস, মুখ দেখর না দিলে দিলে খান্দের আফসোস, ওরে আওলাদ তুই যেদিন শিশু আসলে তোর জন্য আমিও তোলা তৈয়ার করিয়া নিজে না খাইয়া আগে খাওয়াইছিলাম, আজ সেই দুর্বল মা এবং বাবারে জিজ্ঞাসা করলে না তোর সন্তানা দিরিয়ানিয়া বালা খাওয়ারে, ও মুসলমান দিলের মাঝে সদমা আইছে মুখ দি কিচ্ছু হইছে না, এটা হইয়া তাহলে মা বাবার বদুয়া বদুয়া ব্যবহার, অটোমেটিক মুখ দিলোয়া লাগে না, দিলে অটোমেটিক ব্যবহারে বদুয়া দেয়া থাকে, ঘটনা আপনার সামনে আনি মা বাবার খিদমত করেন যদি করো না আল্লাহর বাড়ি হজও যাইও না, তোমার হজ আর আপনার কুকুরের হজ সমান কোনো ব্যবধান নাই, যার উপরে মাই বাপ রাজি নাই মা বাপ নারাজ তৈয়া আল্লাহর বাড়ি যাওয়া, কুত্তায় গিয়া হজ করলে তার নাম যেমন কুত্তাজি হইয়া থাকে, তুমি আল্লাহর বাড়ি হজ করিয়া আইলে মানুষে আল্লাহ কুত্তাজি না কইলে নাম তোমার না ফরমান আজি অটোমেটিক কুদরতর খাতার মাঝে আছে, মা বাবার না ফরমান মা বাবার নির্যাতনকারী না ফরমানে হজ করলে হজ কবুল হয় না, মা বাবার ফরমা বর্দারে সামান্য বস্ত্র দিয়া মা বাবার দিলে খুশ করি দিলে, যতবার খুশির সাথে দিল খুশিতে মা এবং বাবার মুখে দিশায় আল্লাহ ততবার হজ নফল, উমরা হজর সব মকবুল, উমরা হজর সব তার নাম মায়ামল দান ফরমায়, একবার আল্লাহর বাড়ি উমরা করতে গেলে বর্তমান যুগে লক্ষ টাকার দরকার আছে, লক্ষ টাকার নিচে একবার আল্লাহর বাড়ির উমরা হজ আদায় করা যায় না, লগে সফরের কষ্ট আছে আর সফর কাজ সকর, সফর হইয়া থাকলো জেলের মতো দুজকের মতো, ইন্তেজাল ইন্তেজার ওয়াসাদ্দু মিনাল মৌত, অপেক্ষার টাইম হইয়া থাকলো মৌত তাকে কঠিন, যদিও না আপনি কোনো এক কারণে বোয়া লাগে, জনজা যেমন তিনটায় আমরা এক গুঁড়ো মানুষ আড়াইটায় গেলাম, জনজার খাতার মইয়তাই আজি গেছে, জনজার খাতার বন্ধ হয়ে গেছে, আচ্ছা ও ফার্স্ট মিনিট যদিও নৌবানি ভরেতে বুঝায় কত সময় যা লাইন ধরিয়া সফর মাঝে মাত্র ফার্স্টটা মিনিট নীরব সব নীরব তাহুক তুলে তোলা মনে মনে ভড়কুয়া, ও ফার্স্ট মিনিটের ভিতরেও দেখবা টেলা ডাকা খানা গুসা এই সেই জানের সময় নেন খালি গলি চাইতে ওই গেছে টাইম হয়ে গেছে, সময় কত কার মাত্র ফার্স্ট মিনিট, ফার্স্ট মিনিট সময় তোমার ইন্তেজার বুঝা যার ফার্স্ট ঘন্টা মনে গইয়া যার, এমতা অবস্থায় সফর তো কষ্টর ব্যাপার, সফর হইয়া থাকলো জেলের মতো, সফর হইয়া থাকলো কষ্ট, 15-16 দিন সময় মারিয়া রাস্তার যানবাহনের কষ্ট টেলিয়া কাগজপত্র ওকে করতে কষ্ট সমাধান করিয়া লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর বাড়ি তোয়াফ করিয়া ইলাই হজ কবুল হইছে বলি প্রমাণ আছে বলে না, হজ উমরা তোমার কবুল হইছে আল্লাহ তা গসিছে প্রমাণ আছে বলে না, কোনো প্রমাণ নাই, কিন্তু তুমি ব্যবহার দিয়া তোমার মারে আর বাবারে 2-60 টাকার সামান নিয়ে দিয়া ব্যবহার দিয়া মুখর মাত কথা দিয়া ব্যবহার দিয়া যদি দিল খুশি করতে পারো ওরার দিল খুশ হইয়া থাকে, আর তুমি মুখে দি তাদের তুলা দয়ার নজর মায়ার নজর খানে সাওয়ারে বাবা আমার মাই তো এলাকার সুন্দরী আসলা তনু তনাই সব কিচ্ছু বালা আসিল আই জি আল্লাহ তানে কঙ্কালের মতো বানাই দিছে আল্লাহ তুমি তো আমারে এমন করতে পারো, আমার এত সুন্দর মায়ের সুরত যদি তুমি এমন করতে পারছো আল্লাহ আমারেও তো এমন করতে পারো, সব কত মহব্বতর নজরে মাই এবং বাবার মুখের দিকে 2-60 টাকার সামান খরচ করিয়া চায় মায়ের মন খুশ হইছে, তুমি আপনার সব মায়ার নজরে চাইছো প্রত্যেকবার সাওয়ায় এক নফল উমরা হক মকবুল হজর সওয়াব না মায়ামল উঠে গেছে, এমন কোনো আলিম নাই স্যার আপনার দলিল দিতা যে মা বাবার খিদমতে মা বাবার চেহারার দিকে সাওয়ায় হজ উমরার সওয়াব হয় না,
এমন কোন আমি আলিম নাই ফতোয়া দিবা সব আলিম একিমত হাদিস শরীফের মাঝে নবী দিয়ে ফরমাইছেন ব্যবহার বালা করিয়া মাই বাবার দিল রে খুশি করিয়া মায়ার নজরে তাদের মুখের দিকে চাইলে আল্লাহ পাকে হর দৃষ্টিতে এক মকবুল উমরা হজর সব দান করিয়া তাকে লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর বাড়ি তোয়াফ করলায় 15 দিন কষ্ট করলায় যানবাহনের সামান তৈয়ার করতে আরো কত দিনের কষ্ট কুয়াইলায় তোমার একবার কুরুমরা আল্লাহ কবুল করলাল না না গ্রান্ট নো আপনার কোনো প্রমাণপত্র নাই একদিনে 70 বারও বাবারে খুশ করতে পারো 70 বার মায়ার নজরে চাইতে পারো 70 মারখানে আরো বেশিও তো সম্ভব আছে যদি একদিনে 70 উমরা তোমার গরো তাকিয়া 70 মকবুল উমরার সওয়াব কামাইতে পারো ইউসবর জায়গা তুই আমরা মক্কা যাওয়ার কত চিন্তা কি হজ করা ফরজ যার অস্তিত্ব আছে যার যাতায়াতর সামান আছে টাকা পয়সা আছে হে যদি হজ যায় না গুণ হইব যার উপরে হজ ফরজ হে যদি আদায় না করে তাহলে গুনাহগার হবে যার উপরে হজ আপনার ফরজ না হে তার মা বাবার খিদমত করলে হর দৃষ্টিতে আপনার কি বলে এক মকবুল উমরার সওয়াব আল্লাহ না মায়া মূল্য দিবা আমরা আমরার মারে গালিয়াই আমরা আমরার বাবারে গালিয়াই মাতা পিতার সঙ্গে বালা ব্যবহার নাই শতকরা 95 পরিবারও এখন গেলে দেখবায় বিয়া করছে বলেই হয়ে গেছে বিয়া করার আগে একটা গালিয়ারি ধরে বুলা ব্যাগ খুলে গেছে বুঝে না আমার বিয়ার বয়স যার কি বিয়ার বয়স যার কি আগে তাকে আরম্ভ করে দিছে জাগার নাম কইলে গিল্লা আজ ভাই তো আপনার নেটওয়ার্ক যুগ লগে লগে ভাইলি বা ফেসবুকও চলে ভদ্র লোক ফলিয়া কোনো বাকির ইন্টার ভাস করছে অঞ্চল ইয়া তাকলো ফকির বাজার গাওয়ার হইয়ার না কোনো বাকির ইন্টার ভাস করছে পয়সা কড়ি পরিবারের মাঝে আছে আরি ভরির বাবি অগলার কাছে যায় গিয়া কয় মাইরে বাবারে কই তুয়া লড়া চড়া করতা একদিন দুই দিন কই একদিন হুনার বাদে বাপে জিকার করলা ও বা মানে বয়স তো লাগবো বিয়া করতে ইন্টার ভাস করতে 16 বছর বয়স আরম্ভ করে দিছে এখন কিতা করা যায় বাপে তো জিকাইতা কিতা খালি কই গিয়ে ডাক দিয়ে আনিয়া কইলা বাবা খালি আরি ভরির বেটি ইন্তর কাছে খোঁজ কিয়াল করবার লাগে কিতা কিয়াল রে বা বলে জি না সিন্নি এখান আপনার উপরে ওখান আদায় করে নিলে ভালো হইব আপনার উপরে সিন্নি এখান ফরজ ওখান আদায় করে নিলে ভালো হইব বাপে কত সময় চিন্তা করিয়া কইলা আমি তো নদুয়া সংগঠনের মানুষ রে বা কোনোদিন আমি নজর করি না আমরা নজর মান্য দিতা মানিও না করিও না আমার কিয় সিন্নি মানা বলে বাবা হুনি নু আপনি ফড়িয়া আলিম ছেলেমে বালি গোয়ার বাদে বিয়া দেওয়া ফর জিকান আপনার জানা নাই নি ও হইয়ার সিন্নি কিলা হইতাম বিয়া দিতে করি মাসলা কতখান জানছে সীমানা নাই তুলা বাদে এখন করবা কিতা বুধভাইলা বেহত ধরি নিছে বিয়া দিলা হারাম করতে এখন বছর রইছে না গিয়া হরি গেছে ও তো সিন্নি হইছে নানি সিন্নি আদায় করলে সিন্নির সান্দা লইয়া হরতো নানি আমরার গাঁও এলাকার যখন সিন্নি হয় ফাটা তো প্লেটো বাকি তো একটা দিন নানি বেশিরভাগ জায়গা সিন্নি দিয়া এখন লইয়া সান্দা লইয়া হরো জায়গা নষ্ট করি না সান্দা লইয়া হরো যখন মা বাপে আপনার ছেলেরে বিয়া দিলাইলাও ভাইলো সিন্নির সান্দা শতকরা 90 খান দেখা যায় বিয়ার বাদে আপনার বউ হইল সিন্নির সান্দা লইয়া হরি গেছে ইবাই চায় না ইবাই চায় না খেয়াল রাখিও ভাই হল তুমি যদি তোমার মা বাপর ভাই চাও না তা হইলে তুলা বাদে তোমার গাছ ফল ধরব চাইতো নাই চাইতো নাই আসলে তার নসল হয় জমিনে তার ফসল হয় বাপ জেলা বেটা হয় গাছ জেলা গোটা হয় মা জেলা জি হয় তাই আপনার যে জমিন জেলা ওলা তার হালত লুক লুকির গাছের মাঝে কোনোদিন আপনার কিতা ধরছে না বেল ধরছে না যদিও দুইটা গোসা আলা বেলর গাছ জেলা গোসা আপনার লুক লুকির গাছ মনের গাছ হাওটাইন তো গোসা পাতার মাঝেও প্রায় দেখা যায় আপনার সমানে সমান বেলর ফাতায় লুক আপনার কি আর মনের ফাতায় মিলাইলে প্রায় সমান অনুমান করে হগু তুলা আপনার গাড়ি ইয়ো ছোটো আর হগু তুলা বড়ো মন গাছর ভাতা মন বুড়ো হইলে তার ভাতায় আর বেল আপনার তরুণ হইলে তার ভাতায় প্রায় সমান দেখতে পাওয়া যায় গোসা দুইটার মাঝে সমানে সমান মন ফাঁকিলে নরম হয়ে যায় আর বেল ফাঁকিলে লুয়ালা কান্দড় হয়ে যায় কোনোদিনও মনের গাছও বেল ধরে না বেলর গাছও মন ধরে না ও তার লাগে যে আওলাদে তার মা বাপ চায় না তার আওলাদে তারেও সঠিকভাবে চাইতো নাই গাছ বালা হইলে ফসল বালা হইব বালা করি দেখি ওই জমিনের মাঝে কিছু গাছও ফাটা খাটল ধরে কিছু গাছের নামও আছে ফাটা গাছ অর্থাৎ ই গাছও খাটল ধরলেও ফাটে কাটল ধরলেও ফাটে তাই আপনার এই গাছটাকে নিয়ে বেশি রুইও জাগাও ডুলাইলে তো ই বাড়ি তুইলাই না আরেক বাড়িত নিয়ে রুইও ই টিল্লাত না রুইও আরেক টিল্লাত রুইও ফাটা গাছের কাটলর বেশি দি সেরা করলে হাউ গিয়ে যেদিনে কাটল ধরে হোক দেখা যায় ফাটি গেছে
কাটা বড়দা গাছর বিসি তার মাঝে হইয়া তাকলো বেমার বিষ বা দইয়া তাকলে আপনার সবজি ফসল ভালো হয় না বিষর মাঝে বেজাল তাকলে ফসলের মাঝে বেজাল আইয়া আছে যে গাছর খাটল ফুফরা কিছু ফুফরা গাছ আছে না এটা হেরমারা খাট রোয়া থাকে না কতখান টিলা কতখান কুস ওলা কিছু খাটল থাকে এইগুন নাম ফুফরা যে গাছর খাটল ফুফরা ফুফরা গাছর খাটল যত বড় রোয়া হোক বিসি যত তোর তাজা হোক আর জাগা ডুলাইয়া নি আর ইয়া দেখিও তার মাঝে আপনার সেই সিফত আইয়া আছে গাছ যদি ভালো হয় না ফসল ভালো হইতো খান থাকি আমি যদি আমার মায়ের ইয়াদ করি না খিদমত করি না আমি আমার বাবার ইয়াদ করি না খিদমত করি না যারার তলে পানি বইয়ার খেয়াল রাখিও তারাও আমার তলে বই বইতা নাই ই দুনিয়া হইয়া থাকছে বদলাই জাগা বাবা আদম আলাই সলাতু সালাম আর মা হাওয়া আলাই সলাতু সালাম মাও নাই বাবাও নাই তাদের বদলাইর দরকার নাই আমরা তো মাও আসুন বাবু আসুন ফালাইয়া ওলাদ মুখ হয়ে গেলে আমরার লাগি বদলা তুলা বাদে আছে মা বাপ কান্দাইয়া হজ গেলে হজ হয় না আল্লাহ কবুল করে না ফিটাইয়া বাড়ির দে সুর বানায় হাত কাটায় দড়ি লাগায় জেল খাটায় আর আল মা বাপ খুশি করিয়া বাড়িত বইলে আল্লাহ হজর সোয়াব দে মা বাপ কান্দাইয়া হজ গেলে আল্লাহ সুর বানাইয়া হাত কাটাইয়া ফিটাইয়া আপনার কি কান্দাইয়া গুগুরাইয়া দে আর মা বাপ রে খুশি করিয়া গর বই রইলে আল্লাহ বয় বয় নহল হজমরার সোয়াব দে।